হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অভিজিৎ কলেজ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, দু তিন দিন ধরে বৃষ্টি তো শুরু হয়েছে, দু তিন দিন বরাবর 4-5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে সবসময় হয়ে যাচ্ছে, মানে রোদের দেখা পাওয়া যাচ্ছে না। তো কাজ সকালবেলা আজকে উঠেছি, আজকেও সকালে বৃষ্টি হলো, তো সকালবেলা উঠেছি, উঠে ফর্দর মোছা কমপ্লিট হয়ে গেছে, কলে জলও আনা হয়ে গেছে, বুঝছো না, দু একটা জিনিস জামা কাপড় ধোয়া হয়ে গেছে। এবার আজকে হচ্ছে রাধা অষ্টমী, মানে রাধার জন্মদিন, আজকে আমরা উপবাস করবো, যার জন্য ব্লগ শুরু করেছি সকাল থেকে। মার ওদিকে কড়াই ভিজানো হয়ে গেছে, ময়দা মাখানো হয়ে গেছে, ঘুগনি আর পরোটা বানাবো, ঘুরে পুজো করার পর তারপরে খাবো। শোনো, এখনও ঘুমাচ্ছে, তো এখন অনেক কাজ বাকি, সেগুলো কমপ্লিট করি, তারপরে খাওয়া দাওয়া করে পূজা করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা। তো বন্ধুরা, এখানে সকালে যা কাজবাজ তো সারা হয়ে গেছে বললাম একটু আগে, তো এখানে মা ময়দার সকালবেলায় বসে মাখিয়ে নিয়েছিল, আর এখানে ঘুগনির জন্য আলু আর টমেটো কেটে নিয়েছে, আর কড়াই ভিজানো ছিল, ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছে। আর এখানে জলও ভরা হয়েছে সকালের, মা এখানে বাটনা করে দিচ্ছে, মশলা করে দিচ্ছে ঘুগনি করার জন্য। তো আমি এখানে স্নান পান সেরে ফেলেছি, সেরে ফেলে জামা কাপড়গুলো ধুয়ে সব মেললাম, কিন্তু আজকে একটু রোদ তো দেখা দিচ্ছে না, মানে বৃষ্টি সকাল থেকে হয়ে যাচ্ছে, ভোর থাকতে সারা রাত সারাক্ষণ বৃষ্টি, আর বৃষ্টি এখন একটু একটু টিপটিপ করে পড়ছে উপরে ঘর থেকে, তাই দেখছি। উপরে ঘরে গেছিলাম পূজা করতে, তো আমার পূজা উপরে ঘরে পড়াও হয়ে গেছে, ফুল ধুয়ে নিয়েছি, এখানে পূজা করার কিছুটা ফুল রেখে দিয়েছি। আর এই যে ফুলগুলো কুচিয়ে নেবো, একটু নারকেল কুড়িয়ে নেবো, একটু মানে মানে চিড়ে নারকেল করে একটু ভোগ বানাবো, এবং কিছু জোগাড় হয়নি, যা যত্র করতে পারি দেখা যাক। তো বন্ধুরা, এখানে আমি বসে পড়েছি ফল কোঁচানোর জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করে সব ধোয়া ছিল, পাথরের থালা ফল টল সব কিছু মা ওখানে শাশুড়া সব কিছু জোগাড় করে যোগাযন্ত্র করে নিয়ে আসছে, আমি এখানে বসে পড়েছি ফল কোঁচানোর জন্যে। আর ফলটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি, এরপর নারকেল কুড়িয়ে নেবো, নারকেলটা মা নিচ্ছে বড়ো মাঠ থেকে ভাঙিয়ে নিয়ে এসেছে, মা নারকেলটা মালা করা ছিল, আর মা নিয়ে এসেছিলো রান্না পেতে, তো ছিল কতগুলো নারকেল, তো নারকেলের খুবই অভাব আমাদের, নারকেল গাছ মানে নেই, তার জন্য নারকেলের অভাব খুবই। তো দু তিনটে মালা মানে তিনটের মতো নারকেল ছিল মালা করা, তো তার মধ্যে আজকে একটা ভেঙে নিয়েছি, হচ্ছে নারকেল কুড়িয়ে ভোগ পাড়ানোর জন্য, মানে ছিঁড়ে দিয়ে এটা সেটা দিয়ে মানে ভোগ করবো একটু অল্প করে, তো যার জন্যে নারকেলটাকে ভেঙে নিয়ে এসছি। তো আমি তো পারি না, তো বড়মার কাছ থেকে মা নিয়ে এসছে নারকেলটা ভেঙে, তো এবারে একটু এপড়ে ফেপড়ে হয়ে গেছে, তো কী করা যাবে, ওটাই কুড়িয়ে দেবো। তো এবার আমার ফল করছে না কমপ্লিট হয়ে গেছে, মানে এরপরই আমি নারকেলটাও ওই যে কুড়িয়ে নেবো, নারকেলটা নিয়ে নিচ্ছি ছোটো ছোটো, মানে ছোটো মালা, বেশিক্ষণ সময় লাগবে না, ফটফট করে নারকেলটা কুচিয়ে নেবো। এই প্রথম আমি করলাম জন্মাষ্টমী, মানে জন্মাষ্টমী করলাম, রাধাষ্টমী ব্রত পালন করলাম মা আর আমি, তাই পারি মানে যতটা যেরকম পারি করবো, যতটা যা ঘরের মধ্যে আমার সামগ্রী আছে সেই সব দিয়েই করবো, আর কি করা যাবে, মানে মূর্তি নেই, মানে যতটুকু যেরকম আছে সেটুকু দিয়েই করবো। তো নারকেলটা এত নরম দুধের মতন, আমার পট মানে মানে চট জলদি নারকেল করানো হয়ে গেল, এত তাড়াতাড়ি কখনো হয় না, এতই ভালো নারকেলটা, মানে দুধের মতো, মানে নারকেল কুড়ছি পুরো দুধের মতো করাচ্ছি, এত সুন্দর নারকেলটা। তো এখানে আমার বন্ধুরা দেখো, নারকেল করানো কমপ্লিট হয়ে গেছে, পাথর ফল তো অনেকটাই মানে গোটা মালা দিয়েছি, তো যার জন্য অনেকটাই হয়েছে। আর এই যে ফল আমি কুচিয়ে নিয়েছি, এখানে এরপর আমি রাধা কৃষ্ণ একসাথেই আছে, ওটাই আমি ওর মধ্যেই আমি ইয়ে করে নেবো। তো এখানে দুধ আর ঘি মধু দই আর শর্করা মানে মিষ্টি মানে যে কোনো চিনি কিংবা মিছরি দেওয়ার কথা ছিল, কিন্তু কি করা যাবে, আমাদের ভাগ্যটাই খারাপ আছে, দুধ আর পেলাম না, যার জন্য আমার গঙ্গা জল মাছ ধরো, তো 5 রকম করে গঙ্গা জল দই আর ঘি মধু আর হচ্ছে একটু চিনি, তো এই কটা মিশিয়ে আমি অধিবাস করালাম রাধা কৃষ্ণ দুজনকেই, করে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে মুছিয়ে দিলাম। তো এইমাত্র অধিবাস করালাম, রাধা কৃষ্ণ একসাথে আছে, আমি দুজনকেই করে দিয়েছি, তো মা এরপরে করবে। তো আমার অধিবাস করানো হয়ে গেছিলো, তো মা কত সুন্দর করে দেখো, মায়ের হাত ধরে আমি দুজনে মিলেই করছি, তো এই প্রথম করলাম, যতটা যেরকম পেরেছি করেছি। তো অধিবাস করানো কমপ্লিট হয়ে গেছে, এখানে পূজা করে নেবো। এরপরে তো একটা মালা ফুল বিক্রি করতে এসেছিলো সকালে, যে মাছটা ফুল বিক্রি করতে আসতো ওনার থেকে নেওয়া হয়েছিলো ফুল, কিছু খুচরো ফুল আর মালাটা নিয়েছিলাম, তো ভাগ্য ভালো পেয়েছি আজকে ফুলটা, তো আমি সেই দিয়ে গুছিয়ে গুছিয়ে সাজিয়ে মা আর আমি দুজনে পুজো করে নিচ্ছি। আসল কথা কী বলো তো বন্ধু, আমাদের ঠাকুর ঘর নেই আলাদা করে,
এখানে মায়ের ফুল দিয়ে দিচ্ছে, যার জন্য অসুবিধা একটু হয়। সব মানে তিনটে ঘর, তো তিনটে ঘরে দিয়ে ঠাকুর সব জায়গাতেই পুজো করতে হয়, একটু অসুবিধা হয়। এক জায়গাতে ঠাকুরটা থাকলে মানে এক জায়গায় থাকলে কোনো অসুবিধা হয় না, সব কিছু সরঞ্জাম সেখানে থাকে, নাহলে আমাদের এখানে ওখানে নিয়ে এসে টেনে নিজেরা করতে হয়। তো পূজা করা কমপ্লিট হয়ে গেছে, তো পুজোসোনাকে স্নান করালাম, পুজোসোনাকে খাইয়ে দাইয়ে গুছিয়ে গাছিয়ে এরপর বসেছি পরোটা ভাজতে, কারণ আমি ঘুগনিটা আগেই করে নিয়েছিলাম। কুমড়ো একটু করবো বলে কুমড়োটা করা হলো না, শুধু ঘুগনি আর পরোটাকে বানিয়েছি। ঘুগনি করা কমপ্লিট হয়ে গেছে, এখানে পরোটা ভেজে নিলাম। তুমি কি খাচ্ছ দিদি? তো ওখানে পুজোর সোনা হচ্ছে আমার মায়েকে, দুটো মায়েকে খেলে দিচ্ছিলো। তো এখানে মা এসেছিলো, মা ডাক্তারখানে গেছে, দোকান থেকে কিছু ফল কিনে নিয়ে এসেছে উলুবেড়িয়া থেকে। তো মা এখানে বসে আছে আর আমার মা আর আমি দুজনে মিলে এখানে করছি পরোটা ভাজি। কিছু বাকি ছিল বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবে।